Hello viewers, assalamu alaikum. Welcome back to Shumi's Cooking Art. আজকের এপিসোডটি আমি তৈরি করেছি আমার খুবই পছন্দের একটি খাবারের রেসিপি দিয়ে, আর তা হচ্ছে লইট্টা শুটকি ভুনা। ভিউয়ার্স, আমরা এক একজন এক একভাবে শুটকি ভুনা করে থাকি, কিন্তু আমার এই এপিসোডে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে কাঁচা টমেটো দিয়ে শুটকি মাছ ভুনা করতে হয়। চলুন ভিউয়ার্স তাহলে দেখে নেই কাঁচা টমেটো দিয়ে কিভাবে লইট্টা শুটকি ভুনা করতে হয়। এইখানে আমি শুটকি টুকরা করে আধা ঘন্টার মতো গরম পানিতে ভিজিয়ে রেখে 3-4 বার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ কাঁচা টমেটো টুকরা, 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ রসুন ছোট ছোট টুকরা করে নেওয়া, 1/2 কাপ পরিমাণ তেল, শুটকিতে তেলের পরিমাণ একটু বেশি হলে ভালো হয়, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 5-6টি কাঁচা মরিচ এবং লবণ পরিমাণ মতো। প্রথমে চুলায় আমি একটি প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হওয়া মাত্রই আমি এতে দিয়ে দিব পেঁয়াজের কুচি। চুলার হিট মাঝারির চেয়ে একটু বেশি আঁচে রেখে আমি পেঁয়াজগুলি নেড়ে চেড়ে দিচ্ছি। 2-1 মিনিট পরে আমি এতে দিয়ে দিব সেই টুকরো করে রাখা রসুনগুলি। পেঁয়াজ এবং রসুন খুব বেশিক্ষণ ভেজে আমি বাদামি রং করব না, মোটামুটি ট্রান্সপারেন্ট কালার হয়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি শুটকির টুকরাগুলি। শুটকির টুকরাগুলি প্রায় 4-5 মিনিট এইরকম নেড়ে চেড়ে ভাজব। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং জিরা গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচ মাঝারিতে নিয়ে আসব। মাঝারিতে নিয়ে এসে মশলাগুলি একটু নেড়ে চেড়ে দিব। সব একসাথে ভালো করে মিক্স করে এতে আমি দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ এবং 1/4 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে নেড়ে আমি মশলা আস্তে আস্তে কষাতে থাকব। ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ইউটিউবে শুমিস কুকিং আর্টের হোম পেজে গিয়ে সাবস্ক্রাইব বাটন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন প্লিজ। মশলার পানি শুকিয়ে যখন তেল উপরে উঠে আসবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো। টমেটো টুকরাগুলো ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং এইভাবে নেড়ে নেড়ে 5-10 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে ঢেকে রান্না করব 15 মিনিটের মতো। শুটকি রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 15 মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখতে পাচ্ছি পানি প্রায় শুকিয়ে এসেছে। বাকি রান্নাটি আমি মাঝারির চেয়ে একটু বেশি আছে রান্না করব এবং ঢাকনা ছাড়া নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিব। প্রায় 7-8 মিনিট পরে যখন এই অবস্থায় এসেছে তখন আমি এতে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে চুলার হিট একদম হাইতে রেখে আমি কন্টিনিউয়াস নাড়তে থাকব। সব শেষে আমি 2টি লেবু পাতা ছিঁড়ে দিয়ে হাই হিটে নাড়তে নাড়তে শুটকি ভুনা করব। যে যেরকম পছন্দ করেন সেই অবস্থাতেই রান্না শেষ করতে পারেন। আমি একটু মাখা মাখা অবস্থায় ডিশ আউট করে নিয়েছি। ভিউয়ার্স, এই হলো আমার কাঁচা টমেটো দিয়ে শুটকি ভুনা। গরম গরম ভাতের সাথে এই খাবারটি খেতে অনেকই মজা লাগে। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরও ভিন্ন ধরনের রেসিপিস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।